আবাসিক হোস্টেলে পানি এবং বিদ্যুৎ সমস্যা নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন পাবনা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার রাত থেকে তারা কর্মবিরতি পালন শুরু করেন। কর্মবিরতি চলায় রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেখানে চিকিৎসা না পেয়ে বেশ কিছু রোগী অন্য হাসপাতাল এবং ক্লিনিকে চলে গেছেন। এখানে কোনো নার্স তো পাচ্ছি না, কোনো ডাক্তারও পাচ্ছি না, প্রতিটা মানে ঘন্টায় ঘন্টায় রোগী মারা যাচ্ছে। তো আমাদের তো সবাই তো বলছে আপনারা চলে যান, রিলিজ করে দিচ্ছে। তো আমরা জোর করে বাধ্যতভাবে এখানে আসছি, তো বাধ্য আজকে নিয়ে যেতে হবে। সকাল 8:30 নিয়ে আসছি, এই পর্যন্ত একটা বড় ডাক্তারও নেই যে এসে দেখবে। বেডে ওই রকমই শোয়ানো আছে, এখন বাজে তো মনে হচ্ছে ওই রকমই আসছে। কর্মপীড়িতের দেশে তাদের কি সমস্যা, সেই সমস্যার জন্য আমাদের চিকিৎসা আমরা পাচ্ছি না, তাই এখন বাসায় চলে যেতে হবে, আবার যখন আসবে তখন আসবো। ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, গত 3 থেকে 4 মাস ধরে তাদেরকে আবাসিক হোস্টেলের চতুর্থ তলায় পানি সরবরাহে ব্যাঘাত ঘটছে। এতে তাদের গোসল, খাওয়া, টয়লেট সহ বিভিন্ন কাজে সমস্যায় পড়তে হচ্ছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো কার্যকর উদ্যোগ নেননি। এজন্য আবাসিক হোস্টেলে পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি পালন শুরু করেছেন তারা। আমাদের হোস্টেলে 4 দিন ধরে পানি নেই। পানি ছাড়া এই গরমের মধ্যে কোনো সুস্থ ব্যক্তি তো অসুস্থ হয়ে যায়। তার মধ্যে এরকম মানে হসপিটাল তো প্রচণ্ড পরিশ্রম হয়, তো এসে দেখি হোস্টেল পানি নেই। টয়লেটে যাওয়ার পর্যন্ত, টয়লেটে যে যাবো সেটার পানি পর্যন্ত নাই। তো এরকম করে তো মানে ডিউটি করা সম্ভব না, তাই না? আমরা জনগণের কষ্ট বুঝতেছি, বাট আমাদেরও তো মানে আমরাও তো মানুষ, তাই না? তো এটা তো একটা প্রাণী, তো একটা প্রয়োজনীয় জিনিস। এমন না যে ও ঠিক আছে খাবার ছাড়াও চলা যায়, কিন্তু পানি ছাড়া কিন্তু চলা যায় না। এডি স্যারকে বলা হয়েছে এর আগে মানে পানির ব্যাপারে, কিন্তু স্যার কোনো মানে কর্তৃপক্ষ থেকে কোনো তাদের কোনো মাথা ব্যথা নাই। মানে পানি না থাকলেও তারা তো ভালোই আছে, কিন্তু আমরা তো আর ভালো নাই, তাই না? তো ওই জন্য ওনাদের কোনো মাথা ব্যথা নেই আমাদেরকে নিয়ে। তো শেষমেশ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কর্মবিরতিতে যাব। ইন্টার্ন হোস্টেলে পানির সমস্যা অনেকদিন থেকে, বারবার কর্তৃপক্ষকে আমরা জানাইছি, কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছিল না। গত 4 দিন থেকে পানি ছিল না গো। তারপর অবশেষে আমরা বাধ্য হয়ে আমরা কর্মবিরতি দিতে বাধ্য হয়েছি। কর্মবিরতি দেওয়ার পরে কর্তৃপক্ষ আসছে, দেখছে, কিন্তু এখনও কোনো দৃশ্যমান কাজের অগ্রগতি হয়নি। 2 থেকে 3 মাস থেকে আমরা যে হোস্টেলে থাকি তার ওয়াশরুম এবং পানি, ইলেকট্রিসিটির খুবই সমস্যা। গত 4 দিন থেকে আমাদের হোস্টেলে 3টা হোস্টেল আছে, 3টা হোস্টেলে 1টা হোস্টেল পানি নেই। এদিকে চিকিৎসকদের ধর্মঘটের কারণে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। অনেকে চিকিৎসা সেবা না পেয়ে হাসপাতাল ছেড়ে অন্য হাসপাতাল বা ক্লিনিকে চলে যাচ্ছেন। এ বিষয়ে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর ওমর ফারুক মীর জাগো নিউজকে বলেন, পানি এবং বিদ্যুৎ সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এরই মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সামগ্রী আনা হয়েছে, তবে এগুলো স্থাপন করতে একটু সময় লাগবে। এগুলো স্থাপন শেষ হলে সমস্যার সমাধান হয়ে যাবে বলেও জানান তিনি।